নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ম্যাকনিজ পাথর বোঝাই লরি, অল্পের জন্য রক্ষা পায় চালক ও খালাসি। আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত বাইপাস চাপতরিয়া 2 নম্বর জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ম্যাকনিজ পাথর বোঝাই লরি। লরিতে থাকা খালাসি জানান যে লরিটি হলদিয়া থেকে ম্যাকনিজ পাথর বোঝাই করে গিরিডি নিয়ে যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনা। অল্পের জন্য রক্ষা পায় লরির চালক ও খালাসি। যদিও খালাসি জানান যে চালকের অল্প একটু শরীরে চোট পায়, তবে সেরকম আঘাত কারও লাগেনি। হঠাৎ করে একটি মোটরসাইকেল লরির সামনে চলে এলে লরিটি মোটরসাইকেলটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ। ঘটনার গাড়ি মতলব পাল্টি হয়ে গিয়ে, মোটরসাইকেল আ গিয়া সামনে, উসকো বচানে কে চক্কর মে ধানা কাটা তো পাল্টি মার। কহাঁ সে আ রহা থা গাড়ি? গাড়ি হলদিয়া সে আ রহা। কহাঁ জা রহা থা? গিরিডি। কোন চিজ লোড হ্যায় ম্যাগনিজ পাথর। কিসিকা চোট ঘাট লাগা? চোট নাই লাগা, ড্রাইভার কা থোড়া হাত করে হুয়া, মেরা ভি জরুর হাত মিল গয়া। আপকো খালাস হয়ে গেল। সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।